বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে, যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন, তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমার শাশুড়ি, তার বয়স 69 বছর, তারা ঢুকতে পারছিলেন না। এই তিনজন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে। এই বাধা কেন? আমার স্ত্রী আমার সন্তান তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না, এটাই আমাদের প্রশ্ন। আমাদের খুব পরিষ্কার কথা, এই ধরনের হয়রানির কোনো অধিকার আমাদের সংবিধান দেয়নি। মোবাইল চেক করা যাবে না, বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না, নারী পুলিশের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। হ্যাঁ, আমরা একটু আগে খবর পেয়েছি, আমাদের একজন সহকর্মী দেখেও আসছেন, যে 6 জন সমন্বয়কারীকে এতদিন ধরে তথাকথিত নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল ডিবির কাছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এই খবর পেয়ে খুবই আনন্দিত যে তারা আবার মুক্তি পেয়েছে, তারা স্বাধীনভাবে চলতে পারবে আমরা আশা করছি। তাদের বাবা মাদের সাথে, গার্জিয়ানদের সাথে তারা চলে গেছেন। কিন্তু আমাদের মনে এখনও প্রশ্ন রয়েছে যে কেন, কোন ক্ষমতার অধীনে তাদেরকে এতদিন ধরে রাখা হলো? আমাদের কারোর সাথে তো কথা বলার সুযোগই দেওয়া হয়নি। তাদের বাবা মা শুধু ঢুকতে পেরেছেন তাও 2 দিন পরে, কিন্তু অন্যরা যারা ওনাদের সাথে দেখা করতে গেছেন, বিভিন্ন শিক্ষক গেছেন, আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীও গিয়েছিলেন সেখানে, ওনাকেও দেখা করতে দেওয়া হয়নি। বলা হয়েছে হায়ার অথরিটির অনুমতি পেলে তাদেরকে দেখা করতে দেওয়া হবে। তো আমাদের মনে একই প্রশ্ন এখনও রয়েছে, নিরাপত্তা হেফাজত বলতে ওনারা কী বুঝাচ্ছেন? কারা নিরাপত্তা হেফাজতে অন্যদেরকে রাখার ক্ষমতা রাখেন, এবং এই ক্ষমতা কারা প্রয়োগ করেছেন, কারা এই নির্দেশ দিয়েছেন, এবং যারা এইভাবে এতদিনের জন্যে কোন আইনে কোন ক্ষমতা বলে, এটা আমাদের জানা দরকার। 6 দিন ধরে 6 জনকে, 5 জন ছাত্র 1 জন ছাত্রী, সবাই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তাদেরকে কোন ক্ষমতায় কোন আইনের বলে ধরে রাখা হয়েছে, এটা আমাদের পুরো জাতির জানা দরকার। এবং এটার জন্য দায়িত্ব নেবে কে, এবং তাদেরকে কারা জবাবদিহিতার মধ্যে আনবে, এটাও আমাদের জানা দরকার। আমরা আদালতে গিয়েছিলাম এগুলো জানবার জন্যে, এখন যেহেতু আমরা দেখবো আদালত শেষ পর্যন্ত কী বলেন। কিন্তু আমরা মনে করছি যে এই 6 জনের ক্ষেত্রে তাদের অবশ্যই 6 দিন তাদের জীবনের যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, এটার জন্যে তাদের কাছে কারা এটা করেছে তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত, এবং তাদের জবাবদিহিতা করা উচিত। এই ওদের মুক্তির ব্যাপারটা যেটা ছিল সেটা ছিল আমাদের ইন্টারিম প্রেয়ার, কিন্তু তাদেরকে কোন অধিকারে কোন ক্ষমতা বলে কোন আইনের বলে তাদের আটকে রাখা ছিল সেটার ব্যাপারে কারণ দর্শানোর ব্যাপারটি রয়েছে। সেটি তো অবশ্যই তাদের কাছ থেকে জানতে হবে যে কেন আটকে রাখা ছিল, এবং তাজা গুলি চালাতে পারবে কি না, কোন পরিস্থিতিতে পারবে সেটার ব্যাপারেও ক্ল্যারিফিকেশন প্রয়োজন আছে। তো অবশ্যই এই মামলা যখন হবে তখন চলবে। অবশ্যই আছে, আমরা না গেলেও তারাই হয়তো আমাদের সাথে যোগাযোগ করবেন, দেখা যাক। এতদিনে শুভবুদ্ধির উদয় হয়েছে, দেরিতে হলো, এতদিনে দেরিতে হলো সরকারের বা রাষ্ট্রের, সরকারের অ্যাকচুয়ালি রাষ্ট্রের বলা উচিত না, শুভবুদ্ধির উদয় হয়েছে। এর বাইরে আর কি বলবো তাদের ব্যাপারে? আমাদের মধ্যে কথা, আমরা যারা রিট পিটিশনকারীর সাথে ছিলাম আমাদের কথা হয়েছে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করবে, ভেরি সিম্পল। অনশনের খবরটা আমি দুটো সূত্র থেকে পেয়েছি, এবং তারা 32 ঘন্টা ধরে অনশন করেছিলেন বলে খবর পেয়েছি। তারা বেরিয়ে আসলে আরও পরিষ্কারভাবে জানা যাবে। এবং আমার আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়েছে, পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল, আপনারা জানেন, আনন্দময়ীর আগমনে কবিতার জন্য। তারপর 39 দিন তিনি অনশন করেছিলেন, হার মানেননি। আমাদের সন্তানরাও হার মানবে না। এবং এই 6 জন কিন্তু শেষ নয়, এর বাইরেও আরও অনেককে আটক করা হয়েছে, অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া, সে অভিযোগ আমরা পেয়েছি। এটা যদি বেঞ্চ হয় তখন আমরা জানতে পারবো, এর আগে তো বলা যাবে। প্রেয়ার একটা অংশের কথা তো এর আগে আমরা বললাম, যেখানে গুলির ব্যাপারটি রয়েছে, এর পাশাপাশি ইন্টারিম অর্ডার রয়েছে, কেন তাদেরকে এই করা হলো, সেই 6 দিন এর বিষয়ে আসতে পারবে। এবং এই 6 দিন কি হিসেবে তাদের রাখা হলো সেটাও নিশ্চয়ই সরকার বলবে আমাদের, যে তারা স্বেচ্ছায় ছিলেন কিনা, কেন তাদের অনশন করতে হলো, এই বিষয়গুলো তো তাদের বলতে হবে, জবাব দিতে হবে। ছেড়ে দিলেই তো আইনি প্রশ্নের শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সংবাদ সম্পাদক আমাদের কাছে বলেছেন যে জঙ্গিরা একটা ভেতরে ঢুকে গুলি করেছে। ও আচ্ছা, মানে কি জঙ্গিরা ওদেরকে আটকে রেখেছিল সেফ কাস্টডিতে? দেখুন, আন্দোলনে যদি জঙ্গিরা গুলি করেও থাকে তাহলে সেটার পাল্টা জবাবে ছাত্রদের গুলি করবে কেন? আর স্টুডেন্টদেরকে যে আপনি, তারা প্রত্যেকেই বারবার করে বলছে, আমরা যতগুলো ভিডিও দেখেছি যে আমরা নিরস্ত্র, আমাদের হাতে একটা ইটের টুকরা পর্যন্ত নেই, তাহলে আপনি লাইভ বুলেট যে মারছেন, আমরা যে আমাদের রেটের যে প্রেয়ারের প্রথম পোর্শন সেই জায়গাটা তো সেটেল হওয়া খুব জরুরি। আপনি কোন আইনের বলে কোন অধিকারে আসলে এদেরকে গুলি করছেন?
আর গতকালকে দেখবেন আপনারা হাইকোর্টের গেটে যখন ওরা মার্চ ফর জাস্টিসের জন্য স্টুডেন্টরা আসছিল, তাদেরকে অনেককে চর থাপ্পড় মারতে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে রীতিমতো। আপনি 2013 সনের যে এই হেফাজতে নির্যাতন বন্ধের জন্য যে আইন হয়েছে, সেই আইন হওয়ার পরে শিক্ষক শিক্ষার্থী আমাদের আইনজীবী তাদেরকে আপনি চর থাপ্পড় মারবেন, ধাক্কা দেবেন, নির্যাতন করতে পারবেন, এই অধিকার আপনাকে কে দিল? আমি তো মনে করি যে প্রত্যেকটা ক্রিমিনাল অফেন্সের জন্য তাদেরকে দায়বদ্ধ করা দরকার, এবং ডেফিনেটলি আমরা এই বিষয়গুলো দেখব যে তারা কোন ক্ষমতা বলে কোন আইনে এই মানুষগুলোর গায়ে হাত দেয়। শিক্ষার্থী শিক্ষক কিংবা আমাদের যে কোনো সাধারণ জনগণ, আলাদা করে কোনো ক্লাসিফিকেশন আমি করতে চাই না, সাধারণ জনগণের গায়ে কোন অধিকারে তারা হাত দেয়, নির্যাতন করে। এই নির্যাতন 2013 আইনে খুব পরিষ্কারভাবে বলা আছে যে তারা কী করতে পারবে এবং কী করতে পারবে না। আমি শুধু একটি সাপ্লিমেন্ট করি, আমরা যেহেতু কজ নিয়ে এসেছি, আমরা এখন দাবি করছি একদম বিনীতভাবে, একদম নির্মোহ দাবি এটা, যারা গ্রেপ্তার হয়েছেন বিনা অপরাধে শুধু প্রসেশনে যাওয়ার কারণে, প্লিজ তাদেরকে ছেড়ে দেন, প্লিজ আর লিঙ্গার করবেন না, ছেড়ে দেন প্লিজ, এটাই। থ্যাংক ইউ।